সবার পায়ে পড়াবলি রসুলের আদর্শ শিক্ষা, জীবন শিক্ষা। রসুল কে চিনেন না, কি করা গেছে তাও জানেন না, কি করতেছে তাও জানেন না, আপনার আমার জন্য এখনো চোখের পানি জড়াই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন নিয়ে আসছে ময়দার রুটি, তো চোখের পানিতে বুক বসে গেছে আম্মাজানের, সরায় দিয়া বলছে আল্লাহর রসুল জীবনে 23 বছরের জীবনে কোনদিন ময়দার রুটি হাতে ধরবেন তো দূরের কথা, চোখেও দেখেন নাই। আমরা পিসা দিতাম চাকরিতে আটা, কখনো হইতো কখনো হইতো না, ওই রুটি খায়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, যাকে আল্লাহ বলছিলেন উজ্জাক, যিনি নিজে বলছিলেন উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আমাকে আকাশ জমিনের ভান্ডারের চাবি দেওয়া হয়েছিল, আমি নেই নাই উম্মতের দিকে তাকায়া বিসর্জন দিছি, এই 60-70 বছরের জন্য নিব তো নিব কেন, যদি নিতেই হয় তো আখেরাতে যায় নিব, উম্মতকে সহ নিব, চিরদিনের জন্য দিব, যেই রসুল পেটে পাথর বানছেন আপনার। হাসান হোসাইনকে জিব্বা চোষায়া খিদা নিবারণ করাইছে, যেই জিব্বার ভিতরে এই তাসির আর ক্ষমতা ছিল, অন্য কেউ চুষলে পেট বেড়া যায়, হাসান বলতেছে না জান পেট বেড়া গেছে আর চুষবো না, হোসাইন বলতেছে আর চুষবো না পেট বেড়া গেছে, যেই জিব্বা যেই মুখের ভিতরে ওই পেটে পাথর, তো পাথর কেন আমাকে বুঝান, পেটে পাথর আপনার আমার জন্য। আজকে ওই নবীর আদর্শ থেকে আমি দূরে, ওই নবীকে চিনি না আমি, ও মুন্সিগঞ্জের মানুষ ওই জমাত আমি এখানে নিয়ে আসতে পারি, ওই আল্লাহওয়ালাদেরকে নিয়ে আসা যায় যারা এখনো স্বপ্নে দেখেন, আর আল্লাহর রসুলকে যে দেখে সে আল্লাহর রসুল কি দেখে, এটাই সত্য ঠিক না। মান রাআনি ফাকাদ রাআনি ফাইন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি, আমি আল্লাহওয়ালা আনতে পারি যারা এখনো রসুলকে দেখে কাঁদতেছে, জিজ্ঞাসা করে কাঁদেন কেন, কয় উম্মত উম্মত, যে কেয়ামতের দিন উম্মত উম্মত বলা চিৎকার দিতে থাকবে, সব নবীরা বলবে নাফসি নাফসি, আর আমাদের রসুল বলবে, আমাদের রসুল বলবে উম্মতি উম্মতি। আজকে মানুষ চেয়ারের জন্য লালায়িত, উপরে উঠার জন্য লালায়িত, আল্লাহ মাকামে মাহমুদে নিয়ে যাবে কিন্তু চেয়ারে বসাইতে পারবে না, শুধু হাত রাইখা দিবে চেয়ারে বসবে না, কিতাব তালাশ করে দেখেন চেয়ারে বসবে না, আল্লাহ বলবে কেন বসবেন না, বলে বসলে উম্মতকে পানি কে পান করাবে, বসলে উম্মতের জন্য পুলসে রাতে মিজানের পাশে যায় যখন পাল্লা ঢুকবে না ঝুকবে না, তো হাত কে উঠাবে আর কে বলবে আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কি বলেন না আমাকে রাজি করে ছাড়বেন, উম্মতের পাল্লা তো সামনে ডোকে না, কাইফা আরদা, আমি রাজি হব তো হব কি করে, এই সুপারিশ কে করবে, পুলসে রাতে ফাইসা গেলে দুরুদের গাঠটি নিয়ে কে পার করবে, আমি বসবো না হাত রাখলাম আমি যে মালিক এটার প্রমাণ করলাম, যে রসুল কিয়ামতের দিন করবে, আজকেও চোখের পানি ঝড়াইতেছে কেন, আমাদের নবীজি কবরে জীবিত, হাই হায়াতুল রসুল মামাতুল রসুল, সত্য তো, হ্যাঁ বিশ্বাস না হইলে পড়া দেখেন, পড়া দেখেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ জিন্দেগি, হায়াতুল নবী মামাতুল নবী নিয়ে রিয়াজুল জান্নাতে তর্ক বিতর্ক চলতেছিল যখন উনি রিয়াজুল জান্নাতে 17 বছর হাদিস পড়াইছেন, তর্ক বিতর্ক চলতেছিল, দলিল দুই দর পক্ষের থেকে আসতেছিল, একদিন হুসাইন আহমদ জোশে চলে আসছে, বলছে রাখো দলিল দেখো রওজার দিকে, যখন রওজার দিকে দেখছে পর্দা সরে গেছে আল্লাহ রাসূল কবরে জিন্দা, পুরা মজমার দিকে দেখা মুচকি মুচকি হাসতেছে, খোয়াব বইলা সব উড়ায় দিয়েন না, খোয়াব বইলা সব উড়ায় দিয়েন না, আপনি আমাদের বড়দেরকে চিনেন না, আমি তো চিনি, এখনো ফিলিস্তিনের আলেমরা দেওয়ালে মাথা মারে আর বলে চিৎকার দিয়া মা রাআইতু আলিমান কত্তু লাউলা আতানা কিফায়াতুল্লাহ, কিফায়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বহুত আগে ফতোয়া দিয়েছিলেন ফিলিস্তিন নিয়া, যে ফিলিস্তিনের জমিন ইহুদিদের হাতে বিক্রি করা মুতলকান হারাম, ফতোয়া কিফায়াতুল্লাহ লেখা আছে, সারা দুনিয়ার আরবরা বলছে আয়ুস্তি আলাইনাল আজাম, আজম আমাদের উপরে ফতোয়া দিবে, ও নাহমুল আরব,
আমরা আরব এখন দেওয়ালে মাথা মারে ওই আলেম চিনি যে দেওয়ালে মাথা টকরায় আমাকে বলতে মুফতি মা রাইনা আলিমান কত্তু এরকম আলেম রয়ে জমিনে আমরা দেখি নাই লাউ আতানা ফতওয়াতা কফায়াতুল্লাহ আমি বলতে বাধ্য হইছি কলন্দর হারছে গোয়া দিদা আমাদের আল্লাহ ওয়ালার আকাবেররা সব কলন্দর ছিল কলন্দর اللهم لك الحمد كما ينبغي لجلال وجهي وعظيم سلطاني اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معشيتك أنت الأحد الصمد أنت الذي لم تتخذ صاحبة ولا ولد خلقت الخلق وأحصيتهم عدد رفعت السماء بغير عمد بسطت الأرض على ماء الجمد قسمت الرزق فلا نسيت من خلقك أحد ولم يكن لك كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح قلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لود بشرى ياكوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود هب دانيال وقار إلياس هدى عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية وقال جل جلاله إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال إذا أصبحت فلا تنتظر المساء وإذا أمسيت فلا تنتظر الصباح أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা শিখা এবং মানার তৌফিক দান করেন মানুষ হিসাবে আমাদের দুনিয়াতে অস্তিত্ব এতে কোনো সন্দেহ নাই আমরা সবাই মানুষ হিসাবে নিজের নিজেকে নিজে পরিচয় দিতে ভালোবাসি আর পরিচয় দিয়া থাকি আর আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবেই অস্তিত্ব দিয়েছেন এটার উপরে তো আঙ্গুল উঠানো যাবে না এটা চির সত্য যে আমরা মানুষ হিসাবেই দুনিয়াতে পা রাখছি আমি কিন্তু কথা অতি অল্প সময় বলবো জ্ঞান দিয়া শুনলে হয়তো বুঝে আসতে পারে আর সুর আমার কথায় হবে না সুর আমার কাছে নাই কোত্থেকে আপনাদেরকে দিব বলেন এরকমই কাটা কাটা কথা হবে জ্ঞান দিয়া শুনলে আশা করি বুঝে আসতে পারে মানুষ হিসাবে আমরা দুনিয়ায় অস্তিত্ব নিলাম তো সত্য মানুষ হিসাবে আমরা দুনিয়ার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ এটাও সত্য
মানুষ হিসাবে আমরা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর এটাও সত্য, কারণ মানুষই একমাত্র সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। চাই তার বর্ণ যেমনই হোক আর গঠন যেমনই হোক, বর্ণ বোঝেন তো, আফ্রিকার মানুষগুলা বর্ণ হিসাবে কালো, গঠন হিসাবেও বিদ্গুটে, মনে হয় যে কিছু কিছু এমন পাওয়া যায় যে ডাইসের কোনো ছোঁয়াই আল্লাহ দেন নাই। চাই তার গঠন যেমনই হোক, তারপরও সে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর এবং গঠনগত দিক দিয়া সবচেয়ে সুন্দর। যতই বলা হোক পরি পরি, আসলে পরি মানুষের চেয়ে সুন্দর না। যদি পরি মানুষের চেয়ে সুন্দর হতো তাহলে মানুষের সৌন্দর্যের কসম আল্লাহ কোনোদিন খাইতেন না, কসম খায়া মানুষের সৌন্দর্য কোনোদিন বর্ণনা করতেন না। তাহলে পরি সৌন্দর্য কি আল্লাহ কসম খায়া বর্ণনা করতেন? সর্বদিক দিয়ে আমরা সৃষ্টির ভিতরে সেরা বটে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। যদি সিরিয়ালে বানাইতে হয় তাহলে অনেক লম্বা সময় লাগবে, আর এত সময় আমার হাতে নাই, নয়টার ভিতরে কমপ্লিট করতে হবে। এই জন্য হাতে যতটুক সময় আছে আসল কথা বুঝানোর দিকে যাইতেছি। মানুষ হিসাবে তো আমি অস্তিত্ব নিলাম, আর মানুষ হিসাবে এই দুনিয়ার আমার বসবাস, আর এই বসবাসটা চিরদিনের জন্যও না। যদিও বয়সটা আমার, জীবনটা আমার, কিন্তু আল্লাহ জানার মতো কোনো সিস্টেম রাখেন নাই যে আমি কদিন দুনিয়াতে থাকবো, এটাও আমি জানি না। জানি না দুনিয়ার কেউ জানে কি জানে না, মেশিন আসছে কি আসে না আমি জানি না, যে মানুষের শরীরে লাগায়া বা রক্ত বা মানুষের যে কোনো জিনিস গোস্তের টুকরা কাইটা যদি টেস্ট করা হয় তাহলে রিপোর্ট বাহির হয়ে আসবে যে তুমি এতদিন বাস করবে। এরকম মেশিন মনে হয় এখনো দুনিয়াতে আসে নাই, আর আমার বিশ্বাস যতদিন দুনিয়া থাকবে এরকম মেশিন আসবে না। আমার কথা বোঝেন তো, বিদায় জীবনটা আমার হলো কতদিন থাকবো এটা আমি জানি না, কেউ জানি না জীবনটা কেন। সত্য তো এটাই, মানুষের কোনো অঙ্গই মানুষের কথায় চলে না, ঠিক না? যদি মানুষের কথায় মানুষের অঙ্গগুলা চলতো তাইলে মানুষের কিডনি ফেল হইতো তো হইতো কেন? সে তো কোনোদিন চায় না যে আমার কিডনি ফেল হোক, সে তো কোনোদিন চায় না যে আমার হার্ট ফেল হোক, সে তো কোনোদিন চায় না, আমি তো কোনোদিন চাই না যে আমার চোখের দৃষ্টিশক্তি কমুক, আমাকে চশমা পড়তে হোক, আমি তো কোনোদিন চাই না যে আমার চোখে ছানি পড়ুক, আমাকে অপারেশন করে লেন্স পড়তে হোক। কি চান না কি আপনারা? অনেক রোগ কিন্তু এরকম আছে, যদি হয় আর যদি তাতে মৃত্যু হয় তাহলে কিন্তু শাহাদতের মালা মুসলমানের গড়ায় পড়ানো হবে, কিন্তু এইখানে একজনও সেটা চাবে না। মানুষ যদি ডায়রিয়ায় মারা যায় আর যদি ঈমান থাকে তার, তাহলে শাহাদতের মৌত এইখানে একজনও হাত উঠাবে না যে আমি ডায়রিয়ায় মরতে চাই। কি চাবেন? হ্যাঁ, একজনও তো চাইলেন না। শাহাদাতের মৌত, এর চেয়ে উচ্চাঙ্গের মৌত আর কি হইতে পারে? এটাও মানুষ চায় না। আরো আছে, বলতে গেলে দেখানো যাবে। এই জন্য আমি কখনো কখনো বলি, মতানৈক্য কেউ করেন না, ভালো মতে তাহকিক করেন যে এই উম্মত সাধারণ মৌত মরুক, এটা আল্লাহ চায় না। কমসে কম উম্মতে মুহাম্মদী, যদি সাধারণ মৌত উম্মতে মুহাম্মদী মরতো তাইলে আল্লাহ এই উম্মতের জন্য শহীদের সিরিয়াল সংখ্যা প্রকার 56টা কোনোদিন দিতেন না। এই উম্মতের জন্য শহীদের প্রকার কয়টা? কয়টা? 56 কয়টায় হয়? 50 আরো 6টা, ঠিক না? 56 প্রকার শহীদ দিছেন আল্লাহ এই উম্মতের জন্য। বুঝা গেল আল্লাহ চায় না যে উম্মত স্বাভাবিক মৌত স্বাভাবিক ভাবে মারা যাক, সাধারণ মরা মরুক, এটা আল্লাহ কোনোদিন চায় না।
তো একটা দেখাইলাম যে মানুষের কোন অঙ্গই মানুষের কন্ট্রোলে না, সত্য তো না? আপনার কন্ট্রোলে? হাত যদি আপনার কথা মানতো তাহলে বহুতবার কাইটা পট্টিও লাগাইছেন, ঠিক না? কাটে নাই এই পর্যন্ত হাত দুই একবার? আপনি কি চাইছেন যে আপনার হাত কাটুক আর এটা দিয়ে রক্ত জড়ুক? মানুষের কোন অঙ্গই মানুষের কন্ট্রোলে না, সত্য এটাই, পুরাটাই আটলার কন্ট্রোলে। বিদায় মানুষ হিসাবে যদিও নাকি আমাদের অস্তিত্ব, শ্রেষ্ঠত্বের মুকুট যদিও নাকি মাথায়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৌন্দর্য যদিও নাকি সৃষ্টির ভিতরে আমাদের দেহে লাগানো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সৌন্দর্য এবং গঠন সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি আমাদের গায়ে লাগানো, আর সত্য এটাই, কেননা আমরা কুদরতি হাতের তৈরি, বাকি সৃষ্টি তো হুকুমের তৈরি। কুন ফাকান, কুন বলতে দেরি হইতে দেরি হয় নাই, আমাদেরকে কুন দিয়া তৈরি করেন নাই, আমাদেরকে তো কুদরতি হাত দিয়া তৈরি করছেন। সমগ্র সৃষ্টিকে তো ছয় দিনে কমপ্লিট করছেন, আমাদেরকে তো প্রত্যেককে দশ মাস সময় নিয়া কুদরতি হাত দিয়া নিখুঁত ভাবে আমাদেরকে তৈরি করছেন, যার কারণেই আমি আজকে সৃষ্টির মাঝে বাপ দেখায়া চলতে পারি। বাপ বোঝেন তো কি? বাপ বোঝেন তো? বাপ অহংকার বললাম না, অহংকার বললে গায়ে লাগবে, ঠিক না? এই জন্য শব্দ চেঞ্জ করে বললাম যাতে সইতে পারি আমরা। বাপ দেখায় চলি, দেখেন না যুবক, দেখেন যুবক, তোমরা রাগ হও না, তোমাকে পায়ে হাত রাখি। যুবক যখন চলে তো দেখেন বাপ দেখায় চলে, বাইক হইলে তো কোনো কথাই নেই, ঠিক না? বাইকের পিঠে যদি হয়, মানে ডিজিটাল ঘোড়ার পিঠে যদি হয়, তাহলে তো কোনো কথাই নাই, ঠিক না? আর যদি পিছে কেউ বসা থাকে, এটা যুবকরা বুঝবে, বৃদ্ধরা বুঝবেন না, কারণ আপনারা তো বিয়ে শাদী করেন নাই, কোত্থেকে বুঝবেন? আপনাদের যুগে তো এগুলা ছিলই না। পিছে যদি কেউ থাকে তাহলে কোনো কথাই নেই, ঠিক না? বাবের আর শেষ নাই, ঠিক না? কি যুবকরা বুঝলা তো পিছে কেউ থাকে? যুবকরা বুঝা ফেলছে, যদিও মানুষ বাপ নিয়ে চলে, সত্য। কিন্তু আমার প্রশ্ন এগুলা না, আমার প্রশ্ন হলো আমি ওই মানুষ হব কিভাবে? আমি তো মানুষ হিসেবে অস্তিত্ব নিলাম, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় আসলো, সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে সুন্দর, গঠনের দিক দিয়েও রূপের দিক দিয়েও দুনিয়াটা আল্লাহ আমাকে গিফট দিলেন, পুরস্কার দিলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, কোরআন আমাকে বুঝাইতে চায় দুনিয়ার সব জিনিস মানুষ তোকে আমি গিফট দিলাম, সব তোর, চাই ওটা পাতালের যত নিচেই হোক না কেন, শুধু দুনিয়া না সমগ্র সৃষ্টিটাই যেন আল্লাহ আমাদের অধীন করে দিলেন। যদি সমগ্র সৃষ্টি আমার অধীন না করতেন তাহলে ফেরেশতা 24 ঘন্টা আমাকে কেন পাহারা দিত? ফেরেশতা কিন্তু 24 ঘন্টা আমাদেরকে পাহারা দেয়, বুঝে আসে? কমসে কম 20 জন ফেরেশতা আমাদেরকে 24 ঘন্টা পাহারা দেয়, 10 জন দিনে 10 জন রাত্রে। হ্যাঁ, আর দেহের ভিতরে দেহ পরিচালনায় কত ফেরেশতা লেগে আছে এটা আল্লাহই জানেন। হ্যাঁ হ্যাঁ, ওরা দেখেন হাবায়েক ফি আখবারিল মালায়েক, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির কিতাব আছে হাবায়েক ফি আখবারিল মালায়েক, ওলামায়ে কেরাম পাইলে পড়া দেখতে পারেন যদি কোনো কুতুবখানায় থাকে, বা কোথাও থেকে যদি সহি নুসখা পান তাহলে পড়া দেখেন ফেরেশতা আমাদের শরীরটা কিভাবে পরিচালনা করে, এই নিজাম কিভাবে পরিচালিত হয়, নাইলে এই হাদিস তো কোনোদিন আসতো না। সকালবেলা একদল ফেরেশতা আসে, আসর পর্যন্ত ডিউটিতে থাকে, আবার আসরে এরা চলে যায়, আসরে একদল ফেরেশতা আসে, ওরা ফজর পর্যন্ত জমিনে ডিউটি দিতে থাকে। দুই দল ফেরেশতাই যেই যখন উপরে যায় না কেন, আল্লাহ জিজ্ঞাসা করে কাইফা তারাকতুম ইবাদি ওয়া কাইফা ওয়াজাদতুম ইবাদি, আমার বান্দাদেরকে কিভাবে রেখা আসলা, কোন অবস্থায় রেখা আসলা, আর যখন গেলে তো তখন কোন অবস্থায় পাইলে তুমি? তো ফেরেশতারা বলে আতাইতুহুম ইউসাল্লুন, যখন আমরা জমিনে পা রাখতেছিলাম তখন দেখছি সবাই নামাজে রত, হয়তো আসর বা ফজর, আর যখন ছেড়ে আসতেছিলাম ইদা তারাকতুহুম ইউসাল্লুন, যখন আসতেছিলাম এদেরকে ছেড়া,
তখনও দেখতেছিলাম যে এরা নামাজে রত, হয়তো আসর না হয় ফরজ, ফজর। এই জন্যই একটা হাদিস আছে, সহি হাদিস, মান সাল্লাল বারদাইন দাখাল আল জান্না, যে দুই ঠান্ডা নামাজ পড়বে জান্নাত তার জন্য অবধারিত। হাদিস লম্বা, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে নামাজে পেয়েছো তো বটে, বলছে হ্যাঁ বিলকুল নামাজে। তো আল্লাহ হাদিসকে আমি শর্ট করতেছি, আল্লাহ বলে পুরা সময় নামাজ লেখা রাখো। কি চাইতেছিল আমার বন্দারা? তো ফেরেশতারা বলে আর কি চাবে, জান্নাতই চাইতেছিল, আপনাকেই চাইতেছিল। তো আল্লাহ বলে আমিও হয়ে গেলাম, জান্নাতও দিয়া দিলাম। যদিও চব্বিশ ঘন্টা ফেরেশতা আমাদেরকে সুরক্ষিত করে, কিন্তু আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্নের জায়গায় চলে আসছি যে আমি ওই মানুষ হব কি করে? মানুষ হিসাবে তো অস্তিত্ব নিলাম, মানুষ হিসাবে আমি সমাজে পরিচিত, আমি লেখতেও ভালোবাসি, বলতেও ভালোবাসি, আবার আমি বইলেও বেড়াই আমি সৃষ্টির সেরা, আমি সৃষ্টির সর্দার, মানি আমি সব, কিন্তু আমি ওই মানুষ হব কি করে? যতদিন দুনিয়ায় থাকবো তো কোরআন আমাকে বলবে উলাইকা খায়রুল বারিয়া, এই জমিনের বুকে তোমার চেয়ে উত্তম কেউ নাই, আমি ওই মানুষ হব তো হব কি করে? প্রশ্ন কি বুঝে আসলো? যতদিন আমি জমিনে থাকবো, চাই যুবক বেশে থাকি, চাই নারী বেশে থাকি, চাই পুরুষ বেশে থাকি, চাই আমি গরিব বেশে থাকি, চাই আমি ধনী হিসাবে থাকি, চাই আমি সম্পত্তির মালিক হিসাবে থাকি, দুনিয়ার যা যার কাছে যে স্থান আছে ওই স্থান হিসাবে একজন অটোওয়ালা হোক আর একজন সুইপার হোক, পেশায় সে যেই হোক না কেন, যেই কোনো পেশার অধিকারী হোক না কেন, আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমি ওই মানুষ হব কি কইরা যেই মানুষ জমিনে যতদিন থাকবে তো আল্লাহ বলবে উলাইকা খায়রুল বারিয়া, তোর চেয়ে জমিনের পিঠে আমার কাছে উত্তম কেউ নাই। সত্য এটাই, যদি উত্তম না হইতো তাহলে যুবকের গালে থাপ, বৃদ্ধের গালে যুবকের থাপ্পর লাগতো, আর বৃদ্ধ কিছু বলে নাই, কোনো প্রতিরোধ করেন নাই, শুধু উপরে দেখছে আর ঠোঁট নাইরা জানি কি বলছে, বলতে দেরি যুবক, মরতে দেরি হয় নাই, দুনিয়া এসে ঘিরা ধরছে যুবক বৃদ্ধকে, ও বৃদ্ধ উপরে তাকায় কি বললে, আর এই যুবকই বা মরল কেন? তো বৃদ্ধ মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে প্রেমের খেলা হয়ে গেল, প্রেমের খেলা। আর প্রেমের খেলা এমনই হয়, বলছে কিসের প্রেমের খেলা? বলছে যুবকের প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, যুবক সইতে পারে নাই, আমার মতো জীর্ণ শীর্ণ ফকিরের গালে থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, আমিও একজনের প্রেমিক, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে, এ তো থাপ্পড় বসায় দিছে, উনি জানি নিয়ে আনিস। সত্য এটাই, ওই মানুষ আমি কি করে হবে? লম্বা দেখানো তো যাবে না, দেখাইলে ফজর পর্যন্ত দেখানো যায়, হায় হায় সত্য এটাই, ওই মানুষ হব কি করে আমি যে আমি রাস্তা দিয়ে হাঁটব, এই রাস্তা আরেক রাস্তার উপরে গৌরব করবে যে জানো আমার বুকে কে হাঁটতেছে? সত্য এটাই কিন্তু না, নাই কিতাবে, ফজায়েলে আমলে নাই, না নাই, আছে পড়ছেন তালিমে কোনোদিন? রাস্তার উপরে রাস্তা গৌরব করে ওই মানুষ আমি হব কি করে? ওই মানুষ হব কি করে যে কবর জমিনে চলবো আর জমিন জিজ্ঞাসা করবে তুমি কবে আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব, ওই মানুষ হব কি করে? ওই মানুষ হব কি করে যতদিন আমি জমিনের উপরে থাকবো, চাই আমি একজনই হই, আর আল্লাহ বলতে থাকবে লা তাকুমু সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ আল্লাহ। যদিও নবীজি বলছেন কিন্তু কথা কিন্তু আল্লাহরই, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, আল্লাহর হুকুম না হলে কিছু বলেন না। যদি উনি বলছেন যে একজনও যদি থাকে তো আল্লাহ একজনের দিকে তাকায় থাকবে, কিয়ামত ওই পর্যন্ত হবে না, ইসরাফিলকে ওই পর্যন্ত বলবেন না সিঙ্গায় ফুদাও, ওই ব্যক্তি যেদিন উঠা যাবে ওই দিন হয়তো ইসরাফিলকে বলবে ফানফা,
এইবার ফু দাও ফাইদা সামাওয়াতু ওয়াল আরদ ওয়ামা ফীহিন্না তাকুনু হাবাআম মানসুরা আকাশ জমিন এর ভিতরে যা কিছু আছে চাই যত পাইলিং ওয়ালা বিল্ডিং ই হোক না কেন যত পাইলিং ওয়ালা ব্রিজ ই হোক না কেন সমগ্র জগৎটা তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে ওই মানুষ আমি কি করে হব ওই মানুষ এটা তো দুইটা তিনটা দুনিয়াতে দেখাইলাম ওই মানুষ আমি কি করে হব যে মালাকুল মউত যখন আমার কাছে নিয়ে যাওয়ার জন্য আসবে তো আসবে বটে কিন্তু আমাকে সম্বোধন করতে বাধ্য হবে উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদি তাইয়্যিব ইলা রূহিন ওয়া রাইহান ওয়া ইলা রাব্বিন গায়রি গাজবান আমাকে সম্বোধন করতে বাধ্য হবে পবিত্র রূহ পবিত্র শরীর থেকে বাহির হও চলো এরকম জগতে যেটা সুখ শান্তিতে ভরা চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত নয় বরং তোমাকে দেখার জন্য যিনি আকাঙ্ক্ষিত আমি এরকম ব্যক্তিত্ব কিভাবে হব এটা তো মৃত্যু লগ্নে সামনেরটা কিভাবে হবে কিভাবে আমি ওই ব্যক্তিত্ব হিসাবে ব্যক্তিত্ব হব ওই মানুষ হব ওই যুবক ওই নারী ওই পুরুষ ওই ধনী ওই গরিব হায় 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 সত্য এটাই কিতাবে উঠান তারপরে দেখেন সব কাহিনী কি জুতার উপরে রাইখা উড়াইয়া দিয়েন না সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই সারা দিন মাথা নিচু করে বসে থাকতেন এক সময় বয়স যখন বাড়তে ছিল কোন পর্বে মাথা উঠাইতেন না পুরা সবাই পরেশান ছিল যে সুলতান সারা দিনই মাথা নিচু করে বসে থাকে কেন সুলতান কিভাবে সুলতান মাহমুদ গজনবীকে আপনারা চিনেন না ওলামা চিনলে চিনতে পারে ইতিহাস আর পড়লে বুঝবেন যে সুলতান মাহমুদ গজনবী কে কে সুলতান মাহমুদ গজনবী সারাদিন মাথা নিচা করে বসে থাকতেন একদিন হাসা উঠছেন একদিন দেখতেছে খুব হাসি মুখে তো সবাই জিজ্ঞাসা করতেছে সুলতান এতদিন তো মাথা নিচা করে বসে থাকতেন শত প্রশ্ন করলেও একটা জবাব দিতেন না আজকে এত হাস্য উজ্জ্বল কেন তো বলছে শোনো এতদিন ভাবতে ছিলাম যে সুলতান তো আসি আমার রাজত্বে সূর্য তো ডোবে না দুনিয়ার জমিনকে তো ফাতা করলাম বটে আল্লাহ ঝান্ডা তো উড়াইলাম বটে কিন্তু জানতে তো পারলাম না কে আমাকে মাফ করলো কি করলো না এই চিন্তা আমাকে বিমূর করে এই চিন্তা আমার মাথাকে ঝুঁকাইয়া দিছে এই চিন্তার ভিতরে আমি বিমূর ছিলাম যার কারণে তোমাদের কথা শুনতাম তো বটে কিন্তু জবাব দেওয়ার ক্ষমতা আমার ভিতরে ছিল না সারা দিন ভাবতাম দিনও ভাবতাম রাত্রও ভাবতাম যে আল্লাহ মাফ করবে কিনা কালকে রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে স্বপ্নে আসছে স্বপ্নে আর ওটারও একটা কারণ আছে আসছে স্বপ্নে আর আয়েশা বলছে সুলতান আল্লাহ তোকে মাফ করে দিছে আল্লাহ তোকে মাফ করে দিছেন এরকম এক রাজার কাহিনী না শত রাজার কাহিনী আছে ৪৬ বছর পরে যখন সুলতানের কবর খোলা হয় ৪৬ বছর পরে তো দেখা যাইতেছিল যে মনে হয় এখনই কেউ রাইখা গেল আজকেও যদি সুলতানের কবর খোলা হয় আমার বিশ্বাস অমনই পাওয়া যাবে যেরম রাখা ছিল নাহলে ৪৬ বছর পরে কেন পাওয়া গেল আমর ইবনে জাম্মু রাদিয়াল্লাহু তাআলা আনহু লাট যখন ওহুদের ঢলে বাহির হয়ে যায় পানির ঢলে বাহির হয়ে যায় ৩৬ বছর পরে তখনও দেখা যাইতেছিল তাজা রক্তগুলো এখনো টপকা টপকা পড়তেছে ৩৬ বছর পরে হ্যাঁ সত্য এটাই শহীদ কোনোদিন মারা যায় না বিদা আমিও ওই মানুষ কি করে হব যে মৃত্যুর সময় চাই আমার জীবনের ক্ষেত্র যেখানেই হোক বয়স আমার যতটুকুই হোক হ্যাঁ বাচ্চা হইলে ভিন্ন কথা রুফিয়াল কলমান সালাস তিন সম্প্রদায়ের থেকে কলম উঠানো ঘুমন্ত ব্যক্তি হইলে ভিন্ন কথা পাগল হইলে ভিন্ন কথা আর বাচ্চা হইলে ভিন্ন কথা যে এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই তিন সম্প্রদায়ের থেকে কলম উঠানো থাকে ঘুমন্ত ব্যক্তি যদি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় আর ঘুমের ভিতরেই যদি কেয়ামত পর্যন্ত থেকে যায় তাহলে কলম উঠানো থাকবে পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হয় কলম উঠানো থাকে
তার বিরুদ্ধে কিছু লেখা হয় না বাচ্চা যখন ছোট থাকে প্রাপ্ত বয়স্ক না হয় তার বিরুদ্ধে কিছু লেখা হয় না পক্ষে তো লেখা হয় বটে কিন্তু বিরুদ্ধে তার বিরুদ্ধে কিছু লেখা হয় না কলম উঠানো থাকে বিদায় তিন শ্রেণী ব্যতীত আমি যেই শ্রেণীর ভিতরই হই না কেন আমি ওই মানুষ হব কিভাবে যে মৃত্যু লগ্নে আমার কাছে এই সম্বোধন আসে আমি ওই মানুষ কিভাবে হব যে কবরের পাশে লাশ নিয়া গেলে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির একজন আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠান আমার উপরে উঠায় কোনো লাভ নাই আমি তো ওনার কিতাব দেখেই বলতেছি লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস এই কিতাবে লেখা আছে লাশ যখন কবরের পাশে নিবে তো কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা তোকে রাখতে দেরি আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না আমি ওই মানুষ কি করে হব যে কিয়ামতের দিন উঠবে আর আল্লাহ বলবে ইনতালিকু ইলা জান্নাতি বিগাইর হিসাব ওয়ালা কিতাব যাও হিসাব নাই কিতাব নাই চলো সিধা জান্নাত আমি ওই মানুষ কি করে হব কিয়ামতের দিন উঠাবে তরজমা ওলামায়ে কেরাম কোরআনিয়ান আমার কাছে এই শব্দের তরজমা নাই ইয়া তাদিরুহুম রাব্বুহুম কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে নমনীয়তা ভাব প্রকাশ করবে যে বন্দা দুনিয়াতে বড় কষ্ট তুই উঠাইছিস দুনিয়াতে বড় কষ্ট ভোগ করতে হয়েছে আর আমিও তোকে কষ্ট দিতেছিলাম এই জন্যই যে তোকে আজকে এই জায়গায় দাঁড় করাইতে চাই আল্লাহ নমনীয়তা ভাব প্রকাশ করবে এরকম মানুষ হব তো আমি হব কি করে বুঝাইতে কি পারলাম আজকে মানুষ হিসাবে আমরা পরিচিত একটু বিবেক দিয়া ভাবেন কেন যে বিবেক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই যে বিদ্যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই যে বুদ্ধি আল্লাহ আমাদেরকে দিয়েছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই যে চিন্তা ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই যদি দিতেন তাহলে আমরা আপোষে লড়ার দরকার ছিল না হ্যাঁ আমরা অন্যান্য প্রাণীর সাথে লড়তে লড়তে আমাদের চান শেষ হয়ে যেত ওরা বলতো মানুষ তুই উন্নতি করবি আর আমি দেখা দেখা থাকবো আমি উন্নতি করব না এটা হবে না তো সমস্ত প্রাণী আর আমাদের উন্নতির পাল্লা চলতো যে কে আমাদের চেয়ে উন্নতি করতে পারে ওই উন্নতির দ্বন্দ্বে আমরা বহুত আগে শেষ হয়ে যেতাম কেননা জমিনে প্রাণীর অভাব নাই সেও উন্নত হতে চাইতো আজকে আমরা ব্রেনের বলেই উন্নত হইতেছি আমরা বুদ্ধির বলেই উন্নত হইতেছি আমরা বিদ্যার বলেই উন্নত হইতেছি আমরা চিন্তা ক্ষমতার বলেই উন্নত হইতেছি এটা তো সত্য মানবেন একমত আমার সাথে তাহলে যাকে আল্লাহ এরকম বিবেক দিলেন বুদ্ধি দিলেন বিদ্যা দিলেন চিন্তা ক্ষমতা দিলেন তার বাবা উচিত যে আমি এরকম মানুষ হব কি করে যুবক পায়ে হাত রাখে তুমি এরকম যুবক হবে কি করে যে জমিনে চলবে আর আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা এরকম যুবক যদি জমিনে না থাকতো লাজালতু সামা হাদিদা আকাশ বহুত আগে লোহার ওয়াল আবদা সাফসাফা জমিন বহুত আগে তামার ওমা আনজালতু মিনাস সামাই কাতরা আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা না বান আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম যেরকম 2020 করুণা আইনা ক্ষুদ্র একটা ভাইরাস আইনা সারা দুনিয়ার মানুষের দিলকে হায় 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 কেমন ছিল 2020 আমাদের দিলের অবস্থা কেমন ছিল কতটুকু আমরা 24 ঘন্টা ভয়ে জীবন কাটাইতেছিলাম মসজিদের ভিতরে একটা কাশি দিতে দেরি সমস্ত চক্ষুগুলা তার দিকে উঠতে দেরি হয় না কাশি দিল না করুণা ছড়াইল হাঁচি দিল না করুণা ছড়াইল ঠিক না হ্যাঁ হায় হায় 2020 দেখা দিছেন সন্তান মা বাবা শেষ দেখাও দেখে না শেষ দেখা একটু দেখবে যে দেখি চলে তো যাবে কবরে শেষ চেহারাটার একটা স্মৃতি নিজের স্মৃতির ভিতরে আবদ্ধ করে রাখি শত প্রমাণ আমাদের এই জমিনে আছে সন্তান মা বাবার চেহারাও দেখে নাই কবরস্থানও চিনে না কবরও চিনে না অথচ বাবা রেখা গেছে কোটি কোটি টাকা
শত কোটি টাকার সম্পদ রেখা গেছে, এটা যেরকম আছে আরেকটাও আছে। আবার দেখা যায় এরকমও সন্তান ছিল যে বাবাকে নিজের হাতেই গোসল দিছে, নিজেই কাফন পড়াইছে, নিজেই জানাজা পড়াইছেন, নিজেই নিজের হাত দিয়ে কবরে রাখছেন, চোখের পানি মিশ্রিত করা, আর বলছে মালিক চোখের পানি দিয়ে রেখা গেলাম দেখা রাখিস কিনা। দুনিয়া বলছে করুণা, বলছে হয় করুণা হোক, বাপের চেয়ে করুণা বড় না, আমার জানের চেয়ে বাপ বড়, জান বাপের চেয়ে বড় না, জান মার চেয়ে বড় না, যে আমার যার মাধ্যমে আমার অস্তিত্ব, যে আমাকে লালিত পালিত করে এই পর্যন্ত নিয়ে আসলো, যার কারণে আমি দুনিয়া দেখলাম, যার যৌবন লুটাইলো তো আমি যৌবন পাইলাম, ওই বাপকে নিজের হাত ছাড়া অন্যের হাতে কবরে দেই তো দেই কি করে। এই দৃশ্য পাওয়া যাবে নেটে তালাশ করলে, না পাওয়া যাবে না। বিধা আমি শেষ জায়গায় চলে আসছি, ভাবেন আমি এই মানুষটা হব তো হব কি করে। যুবক তুমি ভাবো তুমি এরকম যুবক হবে তো হবে কি করে, নারী ভাবুক যে আমি ওই নারী কি করে হব। পুরুষ জগতে তো একজন পুরুষ জান্নাতের আট দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে, আট দরজা থেকে তাকে ডাকবে, সে চয়েস করবে আমি কোন দরজা দিয়ে ঢুকব। শুধু একজন পুরুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত মনে হয় আর কারো জন্য এই সুযোগ হবে কি হবে না আমি জানি না, হয়তো আপনাদের কাছে এলেন থাকতে পারে, কিন্তু আমাদের ঘরের আমাদের সমাজের গরিব থেকে গরিব মহিলাও যদি চায়, ভিক্ষুক মহিলাও যদি চায় যে আমি জান্নাতের আট দরজা দিয়ে ঢুকার অধিকার চাই, তাইলে হাদিস বলে ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, সে ইচ্ছা করলে জান্নাতের আট দরজা মধ্য থেকে যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারে। আমার মা বোন ওই মা বোন হবে কি করে। শেষ কথায় চলে আসছি, যদি হইতে চাই হইতে চান, হ্যাঁ মনের থেকা, হ্যাঁ না মুখের থেকা, দেখেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই একটা ওনার একটা কিতাব আছে ফাতহুর রব্বানী, জানি না কোনো ওলামা পড়ছেন কি পড়েন নাই, কিন্তু আমি উর্দু বাংলার কথা বলতেছি না, যেটা পিওর আরবি, আরবিতে লেখা ফাতহুর রব্বানী, ওটার ভিতরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইর মজলিশগুলো একত্রিত করা আছে, বিশেষ বিশেষ মজলিশ, ওটার ভিতরে ওনার একটা মজলিশ আছে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, তোর জবান তো মুসলমান কিন্তু তোর দিলের দিকে তাকায় দেখ, জবানে যা বলিস দিলে তা আছে কিনা, দুটা এক কিনা, যদি এক হয় তাহলে তুই মুসলমান, আর যদি তা না হয় তো লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, তোর জবান তো মুসলমান কিন্তু তোর দিল মুনাফিক। উঠে দেখেন কিতাবের নাম বললাম ফাতহুর রব্বানী, কিন্তু আরবি নুসখা হইতে হবে, উর্দু সুর্দু না, বাংলা সাংলা না, আরবি নুসখায় লেখা আছে। এরকম তো না যে আমরা মুখে স্বীকারোক্তি দিলাম হইতে চাই, কিন্তু দিলে দিলে যুবক বলল আরে রাখ, আরে রাখ, যৌবনটা কাজে লাগায় নেই, ঠিক না? হয় যুবক সত্য এটাই, তুমি জানো যৌবনটা কাজে লাগানোর পরের বয়সটা তুমি পাবে কি পাবে না, সত্য তো এটাই, সকাল যে করলো সে সন্ধ্যা পাবে কি পাবে না কেউ বলতে পারে না, এটাই সত্য। এক মিনিটের নাই ভরসা, নাইলে কোনো দিন ফিরুজ শাহীর উপরে এটা সত্যায়িত হতো না, লেখছেন উনি গাইছেন উনি, সত্যায়িত হয়েছে এর উপরেই, তাও এই গানের ভিতরে সত্যায়িত হয়েছে, গাজীপুরে গানে টান দিতে দেরি, মালাকুল মৌত রশিতে টান দিতে দেরি করে নাই, স্টেজে পড়ছে আর ওইখানেই জান গেছে। যদি যুবক জানতো যে আজকে প্রথম পদ্মা ব্রিজ আমার কারণেই চিরদিনের জন্য, না জানি কত বৎসর পর্যন্ত এই বাইকওয়ালাদের আশা বুকেই থেকে যাবে যে আমি আমার বাইক দিয়া পদ্মা ব্রিজ অতিক্রম করতে পারবো না, কেননা অনুমতি নাই কি করে পারবো। শুধু তো একজনেরই কারণে, সে যদি সে বাপ ছিল সারা দুনিয়াকে তাক লাগায় দিবে যে আমি ভিডিও করতে করতে চলছি অর্ধেক চলে আসছি আর অর্ধেক বাকি, অর্ধেক পরেই আমি ফেসবুকে ছাড়বো, না জানি 18 কোটি মানুষের চক্ষু আজকে আমার ফেসবুকের উপরে লাগবে,
18 কোটি না হোক 2 কোটি তো আজকে লাইক দিবেই দিবে ভিউজ আসবেই আসবে কিন্তু তার জানা ছিল না 3 কিলোমিটার পরে মালাকুল মওত তার জন্য অপেক্ষা করতেছিল ঠিক যুবক তোমাদের পায়ে ধরে তুমি জানো না এই যৌবনটা কাটানোর পরের সময়টা তুমি পাবে কি পাবে আমরা কেউ জানি না নাইলে সূর্য এই চিৎকার দিতে দিতে উঠতো না আনা ইয়াউমুন জাদীদ আলা আমালিকা শাহীদ মানুষ আমি নতুন দিন তোর আমলের উপরে আমি সাক্ষী ফাক্তানিম সুবর্ণ সুযোগ মনে কর লান আউদ ফি হায়াতিকা আবাদা আমি হতে পারে কালকে তোর জীবনে উদিত নাও হতে পারি আর কোনদিন তোমার এই চক্ষু তোমার এই 26 কোটি ক্যামেরাওয়ালা চক্ষু 13 26 কোটি ক্যামেরা দুই চোখে এই 26 কোটি ক্যামেরাওয়ালা চক্ষু কোনদিন আর আমাকে উদিত নাও দেখতে পারে তাইলে জমিন প্রতিদিন বলতো না তামসি আলা যাহরি মাসিরু কফি বতনি তুমি আমার বুকে চলমান বড় বাবনিয়া চলো বাবনিয়া ঠিক না রাগ হন না আমরা যারা ভাবনিয়া চলি কোন দিন ভাবি না যে আমি বাপ দেখাই তো দেখাই কি কইরা গাছে যখন ফল আসে তো মাটিতে ঝুঁকা যাওয়ার কথা ওটা শাখা প্রশাখাগুলো চলতে থাকে নিচে নাইমা আসে কসম খোদার একমাত্র মানুষ সবকিছু পাওয়ার পরে যে বাপ দেখাইতে শুরু করে মালালা মাল পাওয়ার পরে আদিপত্যওয়ালা আদিপত্য পাওয়ার পরে এলেমওয়ালা এলেম পাওয়ার পরে এই জন্যই হাদিসে কুদসি দিতেছি আমি কাম মিন আলিমিন আফসাদাহুল এলেম বহুত আলেম আছে এলেমের গর্ব খর্ব তাকে শেষ করে দিছে এলেমের বাপ আমিই জানি এলেমের বাপ তাকে শেষ করে দিছে ওরা দেখেন ওই হাদিসে কুদসি জান জান ইবনু দুনিয়ার হাদিসে কুদসি পড়া দেখেন মাউইজাতুল হাসানা ফি আহাদিসিল কুদসিয়া এটার ভিতরে পড়া দেখেন যদি নুসখা পান তাহলে পড়া দেখেন নতুনটা না আবার নেটে সার্চ দিয়া বাহির করেন না আমরা তো সব নেটের উপর নেটের মুরিদ পিশাবরা আসলেই কি হবে একটু আগেও তো মাগরিবের পরে পিশাব আসছিলেন কয়জন আমরা মুরিদ হয়েছি আমরা তো সব নেটের মুরিদ আমরা তো সব গুগলের মুরিদ আমরা তো সব হইলাম হোয়াটসঅ্যাপের মুরিদ আমরা তো হইলাম ইমুর মুরিদ আমরা তো সব এখন টেকনোলজির মুরিদ আমরা কেউ আল্লাহওয়ালাদের মুরিদ হইতে চাই না আমরা কেউ হক্কানি আলেমের মুরিদ হইতে চাই না এখন বলেও যে এরা জানেটা কি এরা তো পুরান যুগের এরা জানেটা কি সবকিছু তো গুগলে রাখা আছে এদের কাছে যাব তো যাব কি কইরা আমি বললাম ঠিক আছে গুগলে রাখা আছে কিন্তু এদের দিকে পায়ে হাইটার সোয়াব পাবে তো পাবে কোথায় পায়ে হাইটা যাওয়ার সোয়াব কোথায় পাবে এদের চেহারা দেখার সোয়াব কোথায় পাবে কিছুক্ষণ এদের কাছে বসার সোয়াব কোথায় পাবে এদের কথা কানে শোনার কথা সোয়াব কোথায় পাবে এদের সোহবতে থাকার সোয়াব কোথায় পাবে এটা আমাকে বল এই জন্য বললাম গুগল থেকে সার্চ দিয়ে বাহির করেন না আসল কিতাব তালাশ করেন তারপরে ওটার ভিতরে দেখেন এই জন্য আমি বলতেছিলাম মেরে দোস্ত ওই মানুষ আমি হব তো হব কি করে কি হইতে মন চায় হ্যাঁ হায় মেরে দোস্ত আপনাদের পায়ে ধরতাম না যদি জীবনটা এখানেরই হইতো ফেরেশতারাও বলছিল ফাজা আল্লাহুমুদ দুনিয়া ওয়া জাআলনাল আখিরা আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন আমাদেরকে আখিরাত দিয়া দেন আল্লাহ বলছিলেন আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়া দিয়া আমি শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে তোমাদেরকে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি ওয়াকাদ খালাকতুকুম বি আমরি তোমাদেরকে তো হুকুম দিয়া তৈরি করছি হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি কইরা আমার সিদ্ধান্ত ছুনো আতাই তো হুমুদ দুনিয়া ওয়াল আখিরা আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম ফেরেশতারা জিজ্ঞাসা করছে দুই কুলই তো হারাইলাম করব কি আমরা কান তুম তাবুন লাহুম তাস্তাখদিমুনাহুম তোমরা মানুষের অধীন সেবা করবে সেবা এই জন্য আল্লাহ জিবরিল আলাইহিস ইসলামের জন্য জান্নাতে কোনো প্লেস বানান নাই কোনো জান্নাত বানায় রাখেন নাই বানায় রাখছেন আপনাদের এরেমে আছে বলেন হ্যাঁ আল্লাহ রসুল এত জান্নাত ঘুরা দেখা আয়েশা উমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন দেখা আসছি তোমারটা মনে চাইছিল একটু ভিতরে
ভিতরে ঢুকা দেখি কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে হচ্ছে বিদায় দরজার ভিতরে পাও ঢুকাইলাম না বাহির থেকেই দেখা চলে আসলাম কিন্তু তোমার ঘর তো ঘরে তোমার বিল্ডিং তো বিল্ডিং এ তোমার রাজপ্রাসাদ তো প্রসাদে আমার দিলকে আকর্ষিত করছে চোখের পানি ছেড়া বসে ইয়া রাসূলুল্লাহ আপনার উপর আত্মমর্যাদা দেখাইতে পারি একটু ভিতরে ঢুকা দেখেই আসতেন আমার বেডরুমটা আল্লাহ কিরকম বানাইছে কিরকম সাজাইছে একটু দেখা আসতেন জিবরিল আলাইহিস সালামের জন্য এরকম একটা বানানো আছে ঠিক না কি আপনাদের কাছে নাই তো হ্যাঁ সারা দিনই তো আপনারা গুগলে থাকেন সারা দিনই তো নেটে দেখতে থাকেন এত তাহকিক হইতে থাকে সব জায়গায় তাখাসুস চলতেছে এটা এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না নাকি জিবরিল আলাইহিস সালামের জন্য একটা প্লেস বানায় রাখছেন আল্লাহ রাজপ্রাসাদ বানায় রাখছেন না সত্য এটা উনিও জান্নাতে যাবে না উনি আজকেও সেবক কালকেও সেবক আজকেও আমাদের কাজে নিয়োজিত কালকেও আমাদের কাজে নিয়োজিত থাকবে আজকেও আল্লাহর রাসূলের বন্ধু ছিলেন দুনিয়াতে কালকেও আল্লাহর রাসূলের বন্ধুই থাকবে উনি জান্নাতে যাবেন আমরাই যাব ইনশাআল্লাহ তাইলে চান এরকম হইতে মানুষ ঠিক না তাইলে আমার শেষ কথা মানতে হবে মানবেন হ্যাঁ না ইনশাআল্লাহ বললে চলবে না ওয়াদা করতে হবে তাইলে বলবো না এলে বলবো না এখানেই শেষ ওয়াদা কে কে করতে পারে হ্যাঁ পাক্কা নামান বিশেষ করে যুবকদেরকে বলবো ওয়াদা করতে পারো তো যে ওই যুবক তুমি হবে হায় হায় যেন এখন থেকে তোমার জন্য আরশের নিচে গ্যালারি রেডি হইতে থাকে ওই গ্যালারি না দুনিয়ার স্টেডিয়ামের গ্যালারি না ওটা তো সুপার ডিলাক্স গ্যালারি ওই গ্যালারির কোনো তুলনাই দুনিয়াতে কেউ দিতে পারবে না সাব্বুন নাশাফি ইবাদাতিল্লাহ ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু আরশের নিচে আল্লাহ তোমাকে সুপার ডিলাক্স গ্যালারিতে আল্লাহ তোমাকে জায়গা দিবে যেইখানে নিয়ামত চলতে থাকবে তুমি খাইতে থাকবে আর তুমি থাকবে মেলায় আর তোমার আরশের বাহিরে চলতে থাকবে হিসাব কিতাবের খেলা আর আল্লাহ তোমাকে দেখাইতে থাকবে ফাল সুকবিবাল কুফফারু মা কানু ইয়ামালুন একটু দেখ যুবক তোর মন ঠান্ডা হইতেছে কিনা কিরকম হিসাব কিতাব নিতেছি একটু দেখ তোমাকে আল্লাহ দর্শক বানাবে দর্শক সব দলকে আরশের নিচে ছায়া দিবে কেন দিবে আল্লাহ দেখাবে আল্লাহ কিরকম আল্লাহ একজনকে কি দিছে আরেকজনকে কি দিতেছে কি রাজি তো তাইলে আমাদেরকে ওরকম মানুষ হওয়ার জন্য এটাকে মডেল বললে চলবে না সুপার মডেল বললেও চলবে না এই শব্দটাই তার জন্য হবে না কিন্তু আমার কাছে কোনো শব্দও নাই যে আমি ওই আদর্শ নিয়ে আসব জোর উপরে কোনো আদর্শ নাই হায় হায় খুলিতা মুবাররাম মিন কুল্লি আইব সমস্ত আইব থেকে যাকে আল্লাহ পাক করে অস্তিত্ব দিছেন আমি বলতেছি না হাসান ইবনে সাবেত বলতেছে খুলিতা মুবাররাম মিন কুল্লি আইব মানুষের ভিতরে যত দোষ থাকে কোনো না কোনোখানে থাকে কোনো না কোনো জায়গায় থাকে চুল পরিমাণ হলেও থাকে বালুর কণা পরিমাণ হলেও থাকে হায় হায় মানুষ তো দোষ দিয়েই মানুষ কিন্তু যাকে সমস্ত আইব থিকা পুত পবিত্র করে আল্লাহ তৈরি করছেন হাসান বি সাবেত বলতেছে খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খলিকতা কামা তাশাউ আপনার যেরকম অস্তিত্ব আপনার এরকম যেন আপনি যেমন চাইছেন আল্লাহ আপনাকে এমনই পয়দা করছেন এক ডাইসের ভিতর দিয়ে আল্লাহ পয়দা করে ডাইসকে চিরদিনের জন্য বিলুপ্ত করে দিয়েছেন যার কোনো সানি নাই আল্লাহর যেরকম সানি নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো সানি নাই ওই ব্যক্তিত্ব আমাদের ভিতরে পাঠাইছেন ওই মানুষ যদি গরিব হইতে চায় বিকারী হইতে চায় যেটা অল্প আমি বর্ণনা দিলাম তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে আসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের নিচে আসতে হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা হায় হায় কোরআনের আয়াত পুরো বলবো না আমি অল্প বলবো কোরআনে একটা আয়াত আছে আর বাইতুল আল্লাহ রাসূলের রওজার উপরে এই আয়াত লেখা আছে ফা ইন জাউকা বন্ধু আপনার কাছে যদি আসে ফা ইন জাউকা ওয়াস্তাগফারাল্লাহ
তারপরে আমার কাছে মাপ চায় ওয়াস্তাগফারা লাহুর রাসূল রাসূল বলতে বন্ধু আপনি আপনি যদি একটু ইশারা করে দেন লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা যেই নবীর ইশারায় আল্লাহ বলতেছেন নবী হা করে দিলে আল্লাহ মাফ করে দিবে ওই রাসূলকে আমাদের ভিতরে পাঠাইছেন ওরকম মানুষ হওয়ার জন্য যার জন্য আল্লাহর রাসূল সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের মডেল আমাদের সামনে রেখা গেছেন আজকে ধনী বলে আমি মডেল পাবো তো পাবো কোথায় আধিপত্যওয়ালা বলে আমি মডেল পাবো তো পাবো কোথায় প্রত্যেক ব্যক্তি বলে আমি মডেল পাবো তো পাবো কোথায় আল্লাহর রাসূল নিজেও সুপার মডেল হয়ে দুনিয়াতে আসছেন আর সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের মডেল তৈরি করে গেছেন যার ভিতরে নারীও ছিল যুবকও ছিল বৃদ্ধও ছিল পুরুষও ছিল নারীও ছিল ধনীও ছিল গরিবও ছিল উঠা দেখেন কেমন ধনী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান তখন ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি কত কয় টাকায় হয় 15 20 লাখে ঠিক না হ্যাঁ আপনাদের ন্যাচারাল বাজেট কত হইছে এই বছর 7 লক্ষ কোটি টাকা বাঙালি আছে ওনারও বাঙালি আছে আমি বাঙালি বর্ণনা করলাম না এরকম ওসমান গনি আব্দুর রহমান ইবনে আউ এরকম দর্জনকে দর্জন সাহাবা ছিলেন আদর্শ আসেন আজকে সারা দুনিয়া পেরেশান কেন জানেন সারা দুনিয়া পেরেশান দুনিয়ার এই সমাজে একজন নাই যে পেরেশান না আমিও পেরেশান কারণ আমার জীবনে নবীর পরিপূর্ণ আদর্শ নাই বিদায় আমি পেরেশান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বক্ষেত্রের মানুষ যদি আদর্শকে আকড়ায় ধরত এখন একটা প্রশ্ন আছে যে আমি সবগুলো আকড়ায় ধরব তো ধরব কি করে জীবনটাই তো ছোট এতগুলো কি করে আকড়ায় ধরব তো আল্লাহর রাসূল বলেও গেছেন আল্লাহর রাসূল বলেও গেছেন সাহাবাদেরকে সম্বোধন করে বলছে আনতুম ফি জামান লাউ তারাকতুম উশরা মা উনসিলা বি লাহালাকতুম তোমরা এরকম সময় আছো যদি 100 ভাগের 10 ভাগও ছেড়া দাও তো তোমরা গন্তব্যে পৌঁছতে পারবে না কিন্তু শোনো সাতাতি জামান এক সময় আসবে লাউ উমিরা উশরা মা উনসিলা বি লানাজা যদি 10 ভাগের উপর আমল করতে পারে আমার আদর্শের 10 ভাগের উপরে যদি আমল করতে পারে আজকে যদি মুসলমান 10 ভাগও আমল করে পরিপূর্ণভাবে দেখাইতে পারত তাহলে 100তে 10 10 100 নাম্বার পায়া পাস করার ওয়াদা আল্লাহর পক্ষ থেকে আসে সুবহানাল্লাহ এই জন্য আসেন নবীর আদর্শ শিখবেন তো হ্যাঁ ওয়াদা পাক্কা কিন্তু এখন একটা প্রশ্ন আছে কার থেকে শিখবেন নবী তো নাই চলে গেছেন দুনিয়ার থেকে কার থেকে শিখবেন হ্যাঁ কেন শিখবেন এদের থেকে আর কে হ্যাঁ এরা কে হ্যাঁ একটা মনে আছে আরেকটা মনে নাই ওয়া ওরাসনাল কিতাব আল্লাযিনা আসতাফাইনা মিন ইবাদিনা এরা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর পক্ষ থেকে নির্বাচিত না এরা আল্লাহর পক্ষ থেকেও নির্বাচিত ওয়া ওরাসনাল কিতাব আল্লাযিনা আসতাফাইনা মিন ইবাদিনা এখানে ওলামাদের কি বোঝানো হয়েছে হক্কানি আলেমদেরকে জমহুরকে বোঝানো হয়েছে জমহুর উলামা এই জন্যই বলছে জমহুর যেদিকে দৌড়ায় তোমরাও দৌড়াও কেননা এরা নির্বাচিত আগে যাইতেছি আমি এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আগে আল্লাহ নির্বাচিত করছেন তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন বন্ধু আমি নির্বাচিত করে ফেলছি সত্যায়িত করে দিলেই হয় তো আল্লাহর রাসূল সত্যায়িত করে দিছে আল উলামা ওয়ারাসাতুল আলেমরা ও হক্কানি আলেম আল্লাহওয়ালারা আমার নির্বাচিত আমার উত্তর শুরু হ্যাঁ জমহুর ওলামায়ে কেরামের কাছে রাখা আছে এই জন্য তো আল্লাহর রাসূলের গাদার নামটা পর্যন্ত হারায় নাই গাদার নাম পর্যন্ত হারায় নাই চলেন মনে উঠলো এই জন্যই বলে দিই আল্লাহর রাসূলের গাদার ভিতরে একটা গাদা ছিল ইয়াফুর ঠিক ইয়া ফুর ইয়া আইন ফা ওয়াও রা ইয়া আফুর আল্লাহর রাসূল এটাকে খায়বরের যুদ্ধে পাইছিলেন যে আল্লাহর রাসূলের সাথে পিওর আরবি ভাষায় কথা বলছিলেন আয়েশা যে ইয়া রাসূলুল্লাহ একটু পরি বন্টন হবে
গনিমতের মাল জানি না আমি কার বাগে চলে যাই আমার পূর্বপুরুষ কোনো দিন পূর্বপুরুষের পিঠে নবী ছাড়া কেউ বসে নাই আমি চাই না আমি অন্য কারো কাছে যাই আপনি আমাকে খেদমতে নিয়ে আনেন না সাহাবায়ে কেরাম আরবি কথা শুনা সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের কারো দাবি নাই এটা সবাই আপনাকে আমরা দিয়া দিলাম আল্লাহর রাসূল তাকে দুধ হিসাবে রাখছিলেন সে সব সাহাবাদেরকে চিনতেন বাড়ি পর্যন্ত চিনতেন আল্লাহর রাসূল কখনো কখনো পিঠে উঠতেন আবার কাউকে ডাকতে হইলে কানে বলতেন ইয়াফুর অমুককে ডাইকা নিয়ে আসো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়ায়েত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা আনার জন্য পাঠাইছিলেন সে যায়া দরজার ভিতরে ঠক করে মারতো মাথা দিয়া জোরে মারছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাইপা দৌড়ায়া দরজা খুলছেন দেখে ইয়া হযরত ইয়াফুর দাঁড়ায় আছে আবার কইছে এটা যেন না হযরত বলার কারণে ইয়াফুর দাঁড়ায় আছে মাথা ইশারা দিছে ডাকে তোমাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় বলছে এত জোরে দৌড়াইলেন কেন বলে দেখতেছি আমি আগে না ইয়াফুর আগে যেদিন আল্লাহর রাসূল মারা দুনিয়ার থেকে বিদায় নেন সারা দুনিয়া সয়া নিছে ইয়াফুর সইতে পারে ইয়াফুর সইতে পারে নাই মদিনার গলিতে দৌড়াইতে ছিল আর আকাশের দিকে দেখা চিৎকার দিতে ছিল সামনে যে কুয়া ছিল এটাও জানা ছিল না চিৎকার দিতে দিতে কুয়ার ভিতরে পুরা জাম দিয়া দিছেন ইয়াফুরের কবর ওই কুয়ার ভিতরে চিরদিনের জন্য হয়ে গেছে ইয়াফুর তো চিনছে আমরা চিনি আমরা তো বাপ নিয়েই থাকি সারাদিন কোত্থেকে চিনব ঠিক না এই জন্য ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওলামাদের কাছে রাখা আছে আসেন হক্কানি জমহুর ওলামাদের কাছে থাকি জমহুর কি জানেন আপনিও বলতে পারেন আমিও তো হুজুরের লগে চলি ঠিক না 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 বিএসটিআই চিনেন হ্যাঁ আপনার সাথে যতই কর্মকর্তার কর্মকর্তার কি বলে এটাকে বন্ধুত্ব থাকুক না কেন সে যদি গোপনে গোপনে আপনাকে বলে দেয় চালা আমি তো আসি তাহলে চালাইতে পারবেন যতদিন সে আছে তারপরে আর চালাইতে পারবেন না হইতে পারে ধরা পড়লে জেল জরিমানা আপনার হইতে পারে আপনি তো বলবেন আমার সাথে আছে কর্মকর্তা আছে আমার আবার ভয় কিসের আপনিও বলতে পারেন আমার সাথে তো ওলামা আছে কিন্তু আপনি তাকায় দেখেন আপনার সাথে জমহুর ওলামা আল্লাহওয়ালা আছে কি জমহুর ওলামার আল্লাহওয়ালারা হলো বিএসটিআই এদের অনুমোদন যদি আপনার কাছে থাকে চাই কর্মকর্তা কেউ আপনার কাছে থাকুক আর না সম্পর্ক থাকুক আর না থাকুক যেই আসবে আপনি কাগজ দেখায় দিবেন এই দেখ কাগজ ঠিক না ইনশাআল্লাহ ওলামাদের কাছে আসেন আল্লাহর রাসূলের আদর্শ শিখেন দুনিয়ার থেকে চলে যাবেন সময় আগেই চলে গেছে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে সাড়ে সাতটায় বসতে পারলে হয়তো আপনাদেরকে অনেক কিছু শোনানো যেত কিন্তু আর আগে যাওয়ার আমার কাছে সুযোগ নাই এই জন্য আজকের থেকে ওয়াদা করেন সবার পায়ে পড়া বলি রসুলের আদর্শ শিখেন জীবন শিখেন রসুল কে চিনেন না কি করা গেছে তাও জানেন না কি করতেছে তাও জানেন না আপনার আমার জন্য এখনো চোখের পানি জড়াই আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন নিয়ে আসছে ময়দার রুটি তো চোখের পানিতে বুক বসে গেছে আম্মা জানের সরায় দিয়া বলছে আল্লাহর রসুল জীবনে 23 বছরের জীবনে কোনদিন ময়দার রুটি হাতে ধরবেন তো দূরের কথা চোখেও দেখেন নাই আমরা পিসা দিতাম চাকরিতে আটা কখনো হইতো না ওই রুটি খায়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন যাকে আল্লাহ বলছিলেন উজ্জাক যিনি নিজে বলছিলেন উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ আমাকে আকাশ জমিনের ভান্ডারের চাবি দেওয়া হয়েছিল আমি নেই নাই উম্মতের দিকে তাকায়া বিসর্জন দিছি এই 60-70 বছরের জন্য নিব তো নিব কেন যদি নিতেই হয় তো আখেরাতে যায় নিব উম্মতকে সহ নিব চিরদিনের জন্য দিব যেই রসুল পেটে পাথর বানছেন আপনার হাসান হোসাইনকে জিব্বা চুষায়া খিদা নিবারণ করাইছেন যেই জিব্বার ভিতরে এই তাসির আর ক্ষমতা ছিল অন্য কেউ চুষলে পেট বেড়া যায় হাসান বলতেছে না জান পেট বেড়া গেছে আর চুষবো না হুসাইন বলতেছে আর চুষবো না পেট বেড়া গেছে যেই জিব্বা যেই মুখের ভিতরে ওই পেটে পাথর তো পাথর কেন
আমাকে বুঝান পেটে পাথর আপনার আমার জন্য আজকে ওই নবীর আদর্শ থেকে আমি দূরে ওই নবীকে চিনি না আমি ও মুন্সিগঞ্জের মানুষ ওই জামাত আমি এখানে নিয়ে আসতে পারি ওই আল্লাহওয়ালাদেরকে নিয়ে আসা যায় যারা এখনো স্বপ্নে দেখেন আর আল্লাহর রাসূলকে যে দেখে সে আল্লাহর রাসূলকেই দেখে এটাই সত্য ঠিক না মান রাআনি ফাকাদ রাআনি ফাইন্নাশ শায়তানা লা ইয়াতামাসসালু বি আমি আল্লাহওয়ালা আনতে পারি যারা এখনো রাসূলকে দেখে কাঁদতেছে জিজ্ঞাসা করে কাঁদেন কেন কয় উম্মত উম্মত যে কিয়ামতের দিন উম্মত উম্মত বলে চিৎকার দিতে থাকবে সব নবীরা বলবে নাফসি নাফসি আর আমাদের রাসূল বলবে আমাদের রাসূল বলবে উম্মতি উম্মতি আজকে মানুষ চেয়ারের জন্য লালায়িত উপরে ওঠার জন্য লালায়িত আল্লাহ মাকামে মাহমুদে নিয়ে যাবে কিন্তু চেয়ারে বসাইতে পারবে না শুধু হাত রাইখা দিবে চেয়ারে বসবে না কিতাব তালাশ করে দেখেন চেয়ারে বসবে না আল্লাহ বলবে কেন বসবেন না বলে বসলে উম্মতকে পানি কে পান করাবে বসলে উম্মতের জন্য পুলসে রাতে মিজানের পাশে যায় যখন পাল্লা ঢুকবে না ঝুকবে না তো হাত কে উঠাবে আর কে বলবে আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনি কি বলেন না আমাকে রাজি করে ছাড়বেন উম্মতের পাল্লা তো সামনে ঢোকে না কাইফা আরদা আমি রাজি হব তো হব কি কইরা এই সুপারিশ কে করবে পুলসে রাতে ফাইসা গেলে দুরুদের গাঁটটি নিয়ে কে পার করবে আমি বসবো না হাত রাখলাম আমি যে মালিক এটার প্রমাণ করলাম যে রসুল কিয়ামতের দিন করবে আজকেও চোখের পানি ঝরাইতেছে কেন না আমাদের নবীজি কবরে জীবিত হাই হায়াতুল রসুল মামাতুর রসুল সত্য তো হ্যাঁ বিশ্বাস না হইলে পড়া দেখেন পড়া দেখেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি হায়াতুন নবী মামাতুন নবী নিয়া রিয়াজুল জান্নাতে তর্ক বিতর্ক চলতেছিল যখন উনি রিয়াজুল জান্নাতে 17 বছর হাদিস পড়াইছেন তর্ক বিতর্ক চলতেছিল দলিল দুই দর পক্ষের থেকে আসতেছিল একদিন হুসাইন আহমদ জোশে চলে আসছে বলছে রাখো দলিল দেখো রওজার দিকে যখন রওজার দিকে দেখছে পর্দা সরে গেছে আল্লাহ রাসূল কবরে জিন্দা পুরা মজমার দিকে দেখা মুচকি মুচকি হাসতেছে খোয়াব বইলা সব উড়ায় দিয়েন না খোয়াব বইলা সব উড়ায় দিয়েন না আপনি আমাদের বড়দেরকে চিনেন না আমি তো চিনি এখনো ফিলিস্তিনের আলেমরা দেওয়ালে মাথা মারে আর বলে চিৎকার দিয়া মা রাআইতু আলিমান কত্তু লাউলা আতানা কিফায়াতুল্লাহ কিফায়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বহুত আগে ফতোয়া দিয়েছিলেন ফিলিস্তিন নিয়া যে ফিলিস্তিনের জমিন ইহুদিদের হাতে বিক্রি করা মুতলকান হারাম ফতোয়া কিফায়াতুল্লাহ লেখা আছে সারা দুনিয়ার আরবরা বলছে আয়ুস্তি আলাইনাল আজাম আজম আমাদের উপরে ফতোয়া দিবে ও নাহমুল আরব আমরা আরব এখন দেওয়ালে মাথা মারে ওই আলেম চিনি যে দেওয়ালে মাথা টকরায় আমাকে বলতে মুফতি মা রাআইনা আলিমান কত্তু এরকম আলেম রয়ে জমিনে আমরা দেখি নাই লাউ আতানা ফতোয়াতা কিফায়াতুল্লাহ আমি বলতে বাধ্য হয়েছি কলমদার খরচে গোয়া দিদা গোয়া আমাদের আল্লাহওয়ালার আকাবেররা সব কলমদার ছিল আসেন এদের তরবারে হক্কানি আলেমদের কাছে আসি জমহুরের কাছে আসি নাইলে কিয়ামতের দিন কিন্তু প্রজেক্টরে হতে পারে আপনি যে আঙ্গুল উঠাইছেন ওই আঙ্গুল প্রজেক্টরে উঠা যাবে কসম খোদার উঠবে প্রজেক্টরে ওই আঙ্গুল উঠা যাবে কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলু মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর কিয়ামতের দিন উঠা যাবে প্রজেক্টরে আপনি যদিও যাবেন যে আমি আপনার কাছের লোক ছিল কিন্তু প্রজেক্টর দেখাবে আঙ্গুল উঠা গেছে আপনি দুনিয়াতে আঙ্গুল উঠাইছেন ওই দিন আর ওলামা আপনার পক্ষে সুপারিশ করবে না এই জন্য আলেমদেরকে চাইসা নবীর জিন্দেগি শিখবো তো শেষ কথা যুবকদের পায়ে হাত রেখা বলবো